আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন সালমাস কিচেন। আজকে আমি আপনাদের করে দেখাবো জর্দা সেমাই বা ঝরঝরে সেমাই রেসিপিটা। রেসিপিটা খুবই সহজ, চলুন শুরু করা যাক। এখানে আমি 200 গ্রামের একটা বনফুল সেমাই নিয়ে নিয়েছি। এটাকে আমি ভালোভাবে ভেঙে নেব ছোট ছোট করে। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। দেখুন নেওয়া হয়ে গেছে। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 2 টেবিল পরিমাণের ঘি। ঘিটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব এলাচ, দারচিনি, লং। এখানে আমি কম করে দিয়ে দিয়েছি সেমাইয়ের পরিমাণ বুঝে। এখন ভালো মতো নেড়ে চেড়ে গরম করে নেব একটু, ফ্লেভারটা আসা পর্যন্ত। এখন আমি কড়াইতে সেমাইটা দিয়ে দিচ্ছি। সেমাইটাকে প্রথমে ভালোভাবে ভেজে নিতে হবে। আমার দর্জি দিয়ে নাড়তে কষ্ট হচ্ছিল, তাই আমি এখানে খুন্তিটা নিয়ে নিয়েছি। ঘন ঘন নাড়তে হবে সেমাইটা, না হলে পাতিলের তলে লেগে যাবে। একটু আলতো হাতে নাড়তে হবে, না হলে এটা ভেঙে যাবে সেমাইগুলো। ভালোভাবে প্রথমে ভেজে নিতে হবে। জর্দা সেমাই খেতে খুব ভালো লাগে। দেখুন আমার সেমাইটার কালারটা সুন্দর চেঞ্জ হয়ে গেছে, একটু লাল লাল হয়ে গেছে। আমার সেমাইটা ভাজা হয়ে গেছে। এখন আমি এই জায়গায় দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি। চিনিটা আপনারা সেমাইয়ের মাপ অনুযায়ী দিয়ে দেবেন। আমি 200 গ্রাম সেমাইয়ের মধ্যে 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা না দিলে একটু খেতে ভালো লাগবে না, সেজন্য এখন একটু ভালোভাবে মিশিয়ে নেব চিনির সাথে। আপনারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য। এখানে দিয়ে দিচ্ছি আমি কাজু বাদাম এবং কিশমিশ। দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি তরল দুধ দিচ্ছি, আপনারা এই জায়গায় গুঁড়ো দুধগুলো দিতে পারেন বা এই জায়গায় পানিও দিতে পারেন। আমি দুধটা দিচ্ছি একটু ঘ্রাণটা ভালো আসার জন্য আর স্বাদটাও বাড়ার জন্য। এখন ভালো মতো নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। সামনে আসছে ঈদ, ঈদে জর্দা সেমাই খেতে খুব ভালো লাগবে। এখন আমি এটাকে 5 মিনিট ঢেকে রাখব। 5 মিনিট পর ফিরে এসেছি। প্রথমে একটু নেড়ে চেড়ে নেব। এখানে আমি 1 চামচের মতো একটু ঘি দিয়ে দিচ্ছি একটু ফ্লেভারটা আসার জন্য। এখন একটু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে আমি এটাকে আরও 5 মিনিট ঢেকে রাখব। এই দেখুন 5 মিনিট পর আমি আবার ফিরে এসেছি। এখন আর ঢাকনা দিয়ে ঢাকা দেব না, এখন কিছুক্ষণ পর পর একটু নেড়ে ছেড়ে দেব। আপনারা একটু চুলার তাপটা এই সময় একটু কমিয়ে রাখবেন, পারলে পুরো সেমাইটা যতক্ষণ রান্না করবেন ততক্ষণ কমিয়ে রাখবেন, তাহলে সেমাইটা ভালো হবে। সেমাইটা প্রথমে একটু ভিজা থাকবে, তারপর নামালে দেখবেন ঝরঝরা হয়ে যাবে। এখানে আমি একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি, কাঁটা চামচের সাহায্যে একটু আলগা করে নিচ্ছি যাতে একটু লেগে না থাকে। দেখুন সেমাইটা হয়ে গেছে। দেখুন সেমাইটা দেখতে কি সুন্দর আকর্ষণীয় লাগছে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে ঝরঝরে সেমাই বা জর্দা সেমাই রেসিপিটা।